সালাম আলাইকুম বন্ধুরা, আজকের বিষয় হলো কপিরাইট ক্লেমে কী সমস্যা। বন্ধুরা, কপিরাইট ক্লেমের সমস্যা কী? অনেক ভাই আসে, কী করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক করলে কপিরাইট ক্লেম আসে, তো কী করে, ভিডিওটা কেটে পালে দেয়। তো ভাই, ভিডিওটা কেটে পালে তো সমাধান হলো না। কপিরাইট ক্লেমের কী সমস্যা আমি টোটাল বোঝাই দিব, এই ভিডিওর মধ্যে এ টু জেড বোঝাবো। তো কী সমস্যা আপনি বলতে আসি, মনে করেন আপনি ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেটে দিলেন, আপনার যে ভয়েস তো নাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি কেটে দিয়ে আপনি ভয়েস যদি না থাকে তো আপনি ওই ভিডিও রেখে দিলাম। আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কাটলেন কিন্তু আপনার ভয়েস নাই, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক না ব্যবহার করাটাই ভালো। কপিরাইট ক্লেম খারাপ মিউজিক ব্যবহার করবেন না, কারণ যদি আপনার যে ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আসে আপনি ওই পুরো ভিডিওটা না করাটাই ভালো। ভিডিওটা একবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একবারে ডিলিট করে দিয়ে দেন, ডাইরেক্ট ডিলিট করবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে আপনি পুরো ভিডিও ডিলিট করে দেবেন আপনি ইউটিউব থেকে, তাইলে আর কোনো কপিরাইট থাকবো না। নাহলে কী করবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে কোনো মিউজিক ভিডিওর পেন ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাড করবেন না, কারণ কপিরাইট ক্লেম আসবে আসলে ওই ভিডিও না রাখাই ভালো, ভিডিও চালাবেন না। আর ইউটিউবের মধ্যে আছে কপিরাইট ফ্রি কপিরাইট ভিডিও মিউজিক ভিডিও, ওখান থেকে আপনি অ্যাড করে নেবেন, বাড়তি বুঝতে কোনো মিউজিক অ্যাড করবেন না। আশা রাখি বুঝতে পারতে আসেন, ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করুন।